আচ্ছা, আমার শ্বশুরের পরিচয়টা তো আপনি লিলেন, আর আমার মাতা পিতার পরিচয়টা তো দিতে হবে। সর্ব আগে তো মাতা পিতা, একদম গুরুর মধ্যে তো মাতা পিতা, একদম একদম, যে আমাকে জন্ম দিয়েছে। আগে বলে না যে আগে পূজা করো মাই বাপ, তারপরে দিবে গঙ্গায় ঝাঁপ। কেন কি পাপ কারো লয় বাপ, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করিবেক নাই মাপ। তো পিতা আমার শিব দাস, মানে বাবা শিব দাস, মাতা মঞ্জোদরী, আর আমি মা সরস্বতীর কৃপায় যদি কবি হতে পারি, আর বউ আমার যশোদা বিটি শকুন্তলা, এই কথাটা আপনাকে রয়েছে আমার বলা। তারপরে শ্রীকৃষ্ণের নীলা মামি ভাইনা প্রীতি মজে ছিলা, তো বাদাল দাই বলেছিল যার যখন চলে কপাল খারাপ হলে দাদা তেল দিলে জলে নাই। এটা অবশ্য বাদল দাই কোনো খারাপ বলে নাই। তাই দীপকবাবু আমার দু চারটে কথা বলি হে আপনার থিনলে যাবো, চলি জানাবে কিছু ফোনটোন করে কিছু আপনার খবর হলে। আর কি বলি, এটা তো গেল বাপের ঘরের পরিচয়, এবার শ্বশুর ঘরের পরিচয়টা। শ্বশুর ঘরে হয়তো বাঙুর দেয় ঘর, আর থুলু মাতার বিটির পর আমার যশোদা বিটি শুকুন। শ্বশুর ঘরটা কোথায়? শ্বশুর ঘর বাঙুর দেয় ঘর, থুলু মাতার বিটির পর গেড়া বন্ডি মোড়। বন্ডি মোড় গেড়ুয়ালা? হ্যাঁ বন্ডি মোড়, ওখানে লাগা আছে আমার মণিহারির বোর্ড, খুলে আছে যশোদা এন্ড শকুন্তলা মণিহারি ঝোলা ওই বন্ডি মোড়। হ্যাঁ চালাবি তো চালা, যা করে উপরবালা, বাইরে তো আমরা পড়ি এই টাকার মালা, দেখটা তালা আমার না সালি না সালা, না এলে যত ঠেলাবি ঠেলা ঠেলা, আর না সালি না সালা। আমি তো কাটিং দিক থেকে আসছি, আমার ঘর থেকে শ্বশুর বাড়ি, আমি তো স্পিডে নিয়ে আসছি গাড়ি। হ্যাঁ তারপরে ওখান থেকে আমার বন্ধুরে আমার মানে ছাড়াই নিল চাবি গাড়ি। তারপরে কে কী ব্যাপার, আমি যাচ্ছি তাড়াতাড়ি, বুঝে না এখানে প্রোগ্রাম আছে, তো তোমাকে তো কিছু উঠতে হবে। যাই হোক বলে একটা সুযোগ বটে, এই সুযোগ ছাড়িবার নাই গো। তো আমি দেখছি ওদের সব ফ্যামিলিগুলো সাজাসাজি করছে, তারপরে সাজাসাজি করতে বাজাবাজি হয়ে গেল, তারপরে তখন আমি উঠে করে একটা গান, মানে কী গান ধরেছিলে? গানটা আজ্ঞা অতটা মনে নাই, তো ধের দিনের ব্যাপার নয়। কবে হবে লিরন, কবে হবে ধরন, কবে হবে মরণ রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান। হ্যাঁ মানুষ সুর করতে হবে, আজ্ঞা সুরটা একটু কম আছে, তবে যাই হোক আপনি বলছেন তখন। তবে কবে হবে লিরন, কবে হবে ধরন, কবে হবে মরণ রে, মানুষের দুনিয়ায় মন্দ মনে নাই, মানুষের দুনিয়ায় মন্দ মনে নাই, মানুষই শয়তান রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান, আজ মানুষই বেঈমান রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান। তবে ছাগল গরু হাল ফাল আনতে যাচ্ছি কুইলিয়া পাল, সংস্কৃতি সল সাল রে, এই ছাগল গরু হাল ফাল আনতে যাচ্ছি কুইলিয়া পাল, সংস্কৃতি সল সাল রে, যে হোক যত বড় শেষের বেলা জড় সর, যে হোক যত বড় শেষের বেলা জড় সর, দুনিয়াটা ঠেলা জাল রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান, আজ মানুষই বেঈমান রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান। এইটা প্রথম গাইলে মদের সঙ্গে মাছের চাট, দুদিনের ভবের হাট, দেখি দমে আজ খেলে সব খাই নি মন মাং। তো এখন মানুষকে যদি বলে দেয়, দেখো বলে গেছে শ্রীবাদ দুর্গা, যতদিন পৃথিবী থাকবে ততদিন চলবে মদ আর মুরগা, স্বর্গ মর্ত পাতাল যেদিকে যাবে মাতাল, এটা তো ছাড়া যাবে নাই, মানে চলছেই মানুষের আর চলবে কি যতদিন পৃথিবী থাকবে। কিছুদিন একটা ডায়লগ এসেছিল, এই পৃথিবীতে যতদিন থাকবে মদ আর মুরগা ততদিন থাকবে শিব আর দুর্গা, এটা আমারই ডায়লগ, আমি তৈরি করেছি। তোমার ডায়লগ? পৃথিবী যতদিন থাকবে মানে পৃথিবী এই ধরতি শিব আর দুর্গা, ততদিন চলবে মদ আর মুরগা। তবে মদের সঙ্গে মাছের চাট, দুদিনের ভবের হাট, কেউ লই দেখো লাট রে, আজ মদের সঙ্গে মাছের চাট, দুদিনের ভবের হাট, কেউ লই দেখো লাট রে, ঢিলে যদি যাই না রে জমরাদার খোলা মাঠ, আরে ঢিলে যদি যাই না রে জমরাদার খোলা মাঠ, শেষে দুটা কাট রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান, মানুষই বেঈমান রে, মানুষের দুনিয়ায় মানুষই ভগবান। এই গানটা আমি প্রথমে কুমিরে গিয়েছিলাম আর কি, তো ডায়লগ দিয়ে গানটা গাইলেনকে ফেরি মোটামুটি 2-400 টাকা পড়িয়েছিল আর কি, সেই তখন ওই টাকা ওর আগে আমি খুশ করলি তোরাই খাবি যে লেবেন চুস, তোরাই খাবি যে লেবেন চুস। হ্যাঁ এইভাবে 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 হইলো প্রথম প্রোগ্রামের শ্যুট। হ্যাঁ এরকম প্রথম প্রোগ্রামের শ্যুট না,
তারপরে দেখছি মনে কোনো নাই খুঁট, হ্যাঁ না, যে বলে চলে যাই, এমনকি বিন পয়সায়, বিন পয়সায় টাটা, বিন পয়সায় সারাই বিন পয়সায় করেছি, হ্যাঁ না, মানে এমনকি তেলের পয়সাটা ঘরে লেই লাগতো, মানে এরকম হবে। তবে যাই হোক, এখন না মানুষ, হ্যাঁ মানে দেখো একটা জিনিস, প্রথমে প্রচার, হ্যাঁ প্রথমে প্রচার, হ্যাঁ খরচার উপর তো প্রচার, জিও দু বছর ফেরি দিয়ে দিল, তারপর এমন এক রেট বাড়াই দিল 599 টাকা, মারা চুরাস দিন পর টুক ঈশান আইনি নগরী বাহু, ঈশান আইনি নগরী, যার ঘরে স্কার্পিও তাকে বলছি আইলাহ, আর যা ট্রেনার সাইকেল ফাটা দিও, আর নাই যাতে দিও, আগে নাই বলছিস কিছু। আমাদের একটা প্রোগ্রাম মানে একটা সংসার, একটা ঘর, একদম যখন আমরা প্রোগ্রামে যাই নিজের মতন ভাবে, নিজে একটা ঘরে পরিবারের মতন ভাবে, সেইখানে বেশি এনজয় লাগে। আর সেই আজকে আজ 5 বছর 2 বছর 4 বছর পরে তো সব চেঞ্জ হয়ে হয়ে যায়, মেয়ে ছেলেগুলোরও বিয়ে হয়ে যায়, তারা ধীরে ধীরে অন্য আসে, অন্য আসে, এইভাবে তাদের সাথে পরিচয় হতে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, কি করবেন, আপনি তো সবাই জানেন। এইভাবে আমাদের মানে প্রোগ্রামে এনজয় করা হয়, প্রোগ্রাম করতে গেলে এনজয় হয়, আর ঘরে থাকলে একটু অসুবিধাই রহি, মানে কেমন করে। প্রোগ্রাম বাদে আর তুমি কী কাজ করো? দেখুন প্রোগ্রাম বাদে আর আমার কিছু কাম নাই, হয়তো আমার ওই তো আমি গার্ডের মতন, সিকিউরিটি গার্ড, যেমন যাই ওইখানে শ্বশুর ঘরে খাই মার, ওইখানেই সিকিউরিটি গার্ড, আর পয়সা ফুরালেই বাপের ঘর চাঁড়, হ্যাঁ না, এখানে বাবার দোকান আছে, সেই দোকানে চাল ডাল চিনি আটা রেশন পানি সব কিছু এখানেলেই জানা জানি, বুঝছো না, এখানেলেই আমি লাগি তেল, হ্যাঁ অঙ্গতরে যখন লাগে যাই সেল, চলো বাপের খোলা দোকান আছে নিয়ে আসবো যাই তেল, এদিকে এদিকে যখন চা পানি তখনও চিনি ওটা বাপের ঘর দিকে লেই আনি, এইভাবে আজ্ঞা পাইরে আনি যায়, ভগবানের ঠাকুরের কৃপায় কীভাবে পাইরে আনি যাই আমার দিনটা বুঝতে পারি নাই। তারপর কুড়মি ঘরে ছেলে, হ্যাঁ কুড়মি ঘরে ছেলে, জমি আছে চাষ, বাপের চাষ, হ্যাঁ দেখো শাস্ত্রে আমি প্রমাণ আছে, অবশ্যই কী যে কালগেট বেড়াস শাম কপি যে চবন পেরাস, ঘোড়া কো নেই মিল রাখা ঘাস গাধা খা চবন বেড়াস আবি তো হাঁটা গিয়া রঘুবর দাস, ছেলে ইয়ার পিঁড়িয়ে দিচ্ছে পয়সা পাস, উয়ার পিঁড়িয়ে দিচ্ছে পয়সা পাস, করতে নাই পারছে ম্যাট্রিক পাস, বাপে বলছে কত চাষ, তখন ঝুড় কলে যাই খেলছে তাস, তো চাষ না করলে খাবি পাস, তো সে আমাদের বাপের আছে চাষ, হ্যাঁ একবার যদি করি চাষ বসেই খাবো 12 মাস, মনসা পূজায় কাটি দি হাঁস, এইভাবে আমাদের চলে, হ্যাঁ বুঝছো না, আর ছিঁড়ে ছিঁড়ে খাবো মাছ, হ্যাঁ মাছ, হ্যাঁ তারপরে আরও কাটতে হয় ঘাস, তারপর কাটতে হয় ঘাস, তারপর লাগে যাই, তারপরে যতদিন শ্বাস প্রশ্বাস, হ্যাঁ বাকি তো আর কিছু নাই, প্রথম এমপি ভজহরি, হ্যাঁ আর তারপরে আমাদের পয়সা আছে বলছে ওঝাগিরি, রংদারি, হ্যাঁ ঠিকাদারি, ডাক্তারি, উকিলগিরি, মণিহারি, কিন্তু কবিগিরি ইলিয়া দেখছি সম্পূর্ণ ফিরি ফিরি, উপরে রাম রাম বগলে ছুরি, এই জন্যে 100 বছর পরে ঢুকেছে মানুষের মহামারী। আগে দেখো আগে এখন সত্যতা দাপর কলি, আগে গরুর মুহে ছিল জালি, এখন গরুর মুহে খালি আর মানুষের মুহে জালি, এই তো কলি, এই তো কলি, এই তো কবির বলি, এই তো কলি আর এই তো কবির বলি, হ্যাঁ দুর্গা দুর্গার পরে কালি, তুই এয়ারটেলটাই জিও করালি, ওই আর কি আপনাকে জানালি, হালকা ফুলকা জানালি। হঠাৎ এত মানে এত সব যে আমাদের কিছু কাছে তুমি বললে, মানে সামনে তুলে ধরলে, এটা কি মানে আগের থেকে জোড়া ছিল না? হ্যাঁ আজ্ঞা মানে এটা বলতে বলতে দেখুন সত্যতা দাপর কলি নিচে যায় উপরে বলি, যে দুর্গা সেই কালী শিবি হচ্ছে বজরাং বলি, অলি গলি কোচা কলি সবার মুখে একেই বলি, এমনকি রেজা কলি, এমনকি দিল্লিল্লে সিল্লি, হ্যাঁ না এটা কবির এক একটা মুয়ের মাথার বলি, হেডের বলি, হ্যাঁ না বলি দেখি চলি নলি আর বলি, এর কি বাবা রেঞ্চোর দাসের লেখা, চলি বলি আর নলি আর বলি, হ্যাঁ না তো কোথাও দাঁড়াই তো সবসময় বলে বাসু একটা বলুক, বাসু একটা বলুক, বাসুদেব মা তো সলুক সবসময় বলি বলুক বলুক, তো বলি এইভাবে কদিন চলুক, হ্যাঁ না সুন্দরী পুরুলিয়া নিয়ে একটা শ্লোক শুনবো, দেখুন আপনার সুন্দরী পুরুলিয়া এটা তো আজের চ্যানেল নাই আপনার অনেক দিকের চ্যানেল, তো সুন্দরী পুরুলিয়া যেমন জল আছে চান্ডিলের ক্যানেলে, তেমনি আপনাদের গান আছে সুন্দরী পুরুলিয়ার চ্যানেলে, আমি তো প্রায় দেখি ভাই, না যেমন জল আছে না চান্ডিলের ক্যানেলে, যেমন জল আছে চান্ডিলের ক্যানেলে, হ্যাঁ তেমনি গান আছে, আর গান আছে আপনার চ্যানেলে, লে সামলা ঠিক আপনার সুন্দরী পুরুলিয়া। তো যাই হোক আমাদের খুব ভালো লাগলো বাসুদেবদার সমান এখন কথা বললাম, এবং অ্যাকচুয়ালি এটা মানে সাক্ষাৎকার বলা যায় না, এটা কিছু হাসি কিছু কথা, এবং এই পর্বের মধ্য দিয়ে আমরা
একটু আমাদের সুন্দরী পুরুলিয়া দর্শক একটু হাসানোর চেষ্টা করব। 100K কিছুদিনের মধ্যে পূর্ণ হবে, মানে 1,00,000 সাবস্ক্রাইবার কিছুদিনের মধ্যে পূর্ণ হবে, তো সেটার মধ্যে যদি কিছু জুড়ো আর কি হবে কে গেউটা, মানে শুনুন, হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি, হ্যাঁ, পিতা আমার শিব দাস মাতা মঞ্জরি, জন্মিলে মরিতে হবে কেহু অমর লয়, গাড়ি বাড়ি টাকা করি কিছু কার লয়, সত্য দেতা দাপর কলি এই চারি যুগে, হাহাকারে কান্দা করি পেট ভরা দুঃখে, আজ ওয়ান মেম্বার সমিতির ভোটে জিতিল, আমাদের দেশে দেশে ঘরে ঘরে সমস্যা হইল, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হইল সমিতি, ভাই ভাই ঘরে ঘরে ঢুকিল কূটনীতি, প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে মুখিয়া, সকাল বিকাল দালাল রায় তাদের করছে শিক্ষা, সনদ মাতো জিতে জেলা পরিষদে, মানুষ যদি বাঁচতে চায় চলো সৎ পথে, তো যাই হোক আবাসী বনামে যদি পড়চা জোগাড় করো না, সিওডিও ভিডিও কেমন সাহেব ধরো, জনগণের কিছু নেই বুঝে রসা তলে গেল, যত যত লাল কানালা খবর গাড়াই ফেলো, মহাভারত এক মনে শুনে যাই জনে, ধনরত্ন পরিবারে বাড়ি দিনে দিনে, মহাভারত তের কথা অমৃত সমান বাঙ্গুড়ি যায় ঘর আমার বাসুদেব মাহাতো নাম, একদম 100% আপনাদের হয়ে যাবে চ্যানেলের কাম, পরবর্তীকালে তোমার সঙ্গে আরো সাক্ষাৎ করার এবং আরো তোমার সঙ্গে এরকম ভাবে সময় পাস করবো, কারণ চাই যে বর্তমান পরিস্থিতিতে সবাইকে আমরা যদি একটুকু হাসি ফুটাইতে পারি সবার মুখে, তো এখন আমরা হাসি আর যদি খাই বাসি তাহলে একদম বাঁচবো আসি, ধন্যবাদ, নমস্কার।